মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। অনেক দম্পতি আছেন যারা মাসের পর মাস কিংবা বছরের পর বছর চেষ্টা করেও সন্তান ধারণ করতে পারছেন না। এদের মধ্যে আবার কিছু দম্পতি আছেন যারা প্রকৃতপক্ষে জানেনই না যে কখন সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। আজকে আমরা পাঁচটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে সন্তান ধারণের শতভাগ সম্ভাবনা রয়েছে। এ কারণে না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং পদ্ধতিগুলো নিয়ম মেনে সঠিকভাবে অনুসরণ করুন। প্রথম পদ্ধতি, আপনার মাসিক চক্রে নজর রাখুন। যাদের মাসিক নিয়মিত তাদের মাসিক চক্রের প্রথম সাত দিনের মধ্যেই পিরিয়ড হয়ে যায়, তবে কাটায় কাটায় এক মাস পরপর মাসিক হতে হবে এমন নয়। যদি 26 থেকে 32 দিন পরপর মাসিক হয় তাহলেও সেটি নিয়মিত মাসিক হিসেবেই ধরা হয়। মাসিক শুরুর প্রথম দিন থেকে হিসেব শুরু করে গুনে গুনে ঠিক 14তম দিনে গিয়ে সহবাস করুন। এভাবে একদিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে নিয়মিত সহবাস করুন, কারণ মাসিক চক্রের 14 দিনের মাথায় সবচেয়ে পরিণত ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপিয়ান নালীতে আসে। এই প্রক্রিয়াকে ওভিউলেশন বলে। এই ডিম্বাণুই পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে জননে অংশ নেয়, তবে ডিম্বাণুর মিলন ক্ষমতা মাত্র 12 থেকে 24 ঘন্টা। এ কারণে ওভিউলেশনের 2-1 দিন আগেই মিলিত হওয়া উচিত, কারণ মিলিত হওয়ার পর গর্ভে প্রবেশ করা শুক্রাণু 5 দিন জীবিত থাকে, ফলে ডিম্বাণু নিঃসৃত হয়ে যখন ফেলোপিয়ান নালীতে আসে তখন শুক্রাণুর সাথে তৎক্ষণাৎ মিলিত হতে পারে। দ্বিতীয় পদ্ধতি, লক্ষ্য রাখুন সার্ভিক্যাল মিউকাসের ঘনত্বের উপরে, কারণ সার্ভিক্যাল মিউকাসের ঘনত্ব দেখেও আপনার গর্ভের উর্বরতা সহজেই বোঝা সম্ভব। সাধারণত মহিলাদের মাসিক শেষ হওয়ার পরপরই কোনো সাদা স্রাব যায় না, ফলে মাসিকের রাস্তা খুব শুকনো শুকনো মনে হয়। এ ধরনের অবস্থা মাসিক শেষ হওয়ার পর 3 দিন পর্যন্ত থাকে। এ সময়টাতে সন্তান ধারণের সম্ভাবনা একেবারেই নেই। দ্বিতীয় অবস্থায় মাসিক শেষ হওয়ার 4 থেকে 6 দিন পর সাদা বা হালকা ধূসর বর্ণের আঠালো স্রাব নির্গত হয়। এ সময়টাতে সন্তান ধারণের সম্ভাবনা থাকে খুবই ক্ষীণ। তৃতীয় অবস্থায় প্রায় 7 থেকে 9 দিন পর ঘন সাদা বা ধূসর বর্ণের স্রাব যায়, এমনকি এটি স্পর্শ করলে আঙুলের সাথে ক্রিমের মতো আঠালো হয়ে লেগে থাকে। এ সময়টাতে সন্তান ধারণের সম্ভাবনা থাকে কিছুটা বেশি। চতুর্থ অবস্থায় প্রায় 10 থেকে 14 দিন পর বেশি পরিমাণে পাতলা এবং পিচ্ছিল সাদা স্রাব নির্গত হয়। এটি দেখতে অনেকটা কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ আর পিচ্ছিল হয় ঠিক তেমন এবং স্বচ্ছ, এমনকি এই সাদা স্রাব 2 আঙুল দিয়ে টেনে বড় করা যায়, কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না। এ সময়টাতে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। এ কারণে মাসিক শেষ হওয়ার পর যে দিনটিতে আপনি ডিমের সাদা অংশের মতো পাতলা স্রাব দেখতে পাবেন সে দিনটি থেকে নিয়মিত সহবাস করুন। তৃতীয় পদ্ধতি, সার্ভিক্সের প্রকৃতি দেখে সে অনুযায়ী সহবাস করুন। সার্ভিক্স হলো গর্ভের সবচেয়ে নিচের দিকের অংশ। এই পথ দিয়ে মূলত পুরুষের শুক্রাণু গর্ভে প্রবেশ করে। একইভাবে এই পথেই ভ্রূণ মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে। সার্ভিক্সের চেহারা মাসিক চক্রের এক একটি পর্বে এক এক রকম থাকে। মাসিক শেষ হলে সার্ভিক্সের মুখ ধীরে ধীরে শিথিল হয়ে খুলে যেতে থাকে এবং সার্ভিক্যাল মিউকাস নির্গত হয়। আবার ওভিউলেশন পর্ব শেষ হওয়ার পর সার্ভিক্সের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। পরবর্তী পিরিয়ডের আগে পর্যন্ত এটি বন্ধই থাকে। প্রকৃতির নিয়মে ওভিউলেট করার সময়ে সার্ভিক্স সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে, অর্থাৎ এই সময়ে শুক্রাণু সহজেই গর্ভে প্রবেশ করতে পারে। সার্ভিক্সের প্রকৃতি কিভাবে বোঝা সম্ভব?
সার্ভিক্সের চেহারা কখন কেমন তা খুব সহজেই বোঝা সম্ভব। মোটামুটি মাসিক শেষ হওয়ার 4-5 দিন পর থেকে আপনি এই পরীক্ষাটি করবেন, কারণ এই সময়টিতে ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মূত্র ত্যাগ করার সময় বা স্কোয়াট করে বসে যোনিতে আঙুল ঢুকিয়ে পরীক্ষা করবেন সার্ভিক্সের মুখ কি অবস্থায় রয়েছে। যদি দেখেন আপনার সার্ভিক্সটি নরম, উঁচু ও ভেজা অবস্থায় আছে এবং সার্ভিক্সে আঙুল দিলে মোটামুটি হালকা চাপে সহজেই ভেতরে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি প্রাকৃতিকভাবে আপনার ওভুলেশনের সময়। আর এই সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই এ সময়ে নিয়মিত সহবাস করুন। চতুর্থ পদ্ধতি, শরীরের উষ্ণতা মাপন। শরীরের উষ্ণতায় চোখ রাখলেই বোঝা সম্ভব ওভুলেশনের দিনটি। মাসিকের সময় আর মাসিকের শেষে শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে, কিন্তু ওভুলেশনের সময় অর্থাৎ যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় তখন একজন নারীর শরীরের তাপমাত্রা খানিকটা বেড়ে যায়। না মাপলে এটা সাধারণত বোঝা যায় না। তাপমাত্রা মাপার নিয়ম, মাসিক শেষ হওয়ার পর প্রতিদিন একই সময়ে সকালে ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থাতেই শরীরের তাপমাত্রা মাপবেন। তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করুন, সাধারণ থার্মোমিটার দিয়ে মাপলে হবে না। ডিজিটাল থার্মোমিটারটি মুখের ভেতর দিয়ে তাপমাত্রা মাপুন এবং প্রতিদিনের তাপমাত্রা খাতায় লিখে রাখুন। এভাবে টানা 6 দিন একই তাপমাত্রা থাকার পরে টানা 3 দিন সামান্য কিছুটা বেশি তাপমাত্রা থাকবে, প্রায় 0.2 ডিগ্রি সেলসিয়াস বা 0.4 ডিগ্রি ফারেনহাইটের মতো তাপমাত্রা বেশি থাকবে। এই 3 দিনই হচ্ছে আপনার ফার্টাইল উইন্ডো। এই বেশি তাপমাত্রা যতদিনই থাক 3 দিন পর ধরে নেবেন ফার্টাইল উইন্ডো শেষ। এই 3 দিন নিয়মিত সহবাস করুন, এতে গর্ভধারণের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। পঞ্চম পদ্ধতি, ওভুলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করুন। প্রথম 4টি পদ্ধতির লক্ষণগুলো থেকে অনেকেই ওভুলেটের সময়টি বুঝতে পারেন না, তাই চিকিৎসকরা এই কিট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এই কিটে পরীক্ষার মাধ্যমেই বোঝা সম্ভব ওভুলেট করার দিনটি কবে আসতে চলেছে। কিটে আগে থেকেই একটি নির্দিষ্ট রঙের দাগ দেয়া থাকে। এই দাগ ওভুলেশনের সময় লিউটিনাইজিং হরমোনের মাত্রা কতটা থাকা উচিত তা বলে দেয়। পরীক্ষার জন্য কিটে থাকা একটি স্টিকে প্রস্রাব রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রস্রাবে থাকা লিউটিনাইজিং হরমোনের কারণে নতুন একটি দাগ কিটে ফুটে ওঠে। এই দাগের রং কিটের দাগটির মতো গাঢ় হলে বুঝতে হবে ওভুলেশনের দিন চলে এসেছে, সেই দিন অনুযায়ী নিয়মিত সহবাস করুন। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।